মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দেবুদা, কিছু লিগাল পেপারস এ কিন্তু সাইন করতে হবে, ঠিক আছে? আজকে থেকে তাহলে আমার ছুটি। হ্যাঁ, এই চলো চলো চলো। মেহেন্দি, যাও, তোমার সাথ মিটিয়ে নাও। হ্যালো, কি খবর মেহেন্দি? তোমরা পৌঁছে গেছো তো? হ্যাঁ, পৌঁছে গেছি মাম্মি, পৌঁছে গেছি। বসেছো চেয়ার, দায়িত্ব নিয়েছো? দায়িত্ব খালি কাজের পাহাড় মাম্মি, কাজের পাহাড়। আমি তো একদম বুঝতে পারিনি, একদিকে এডিটোরিয়াল, আরেকদিকে ম্যাগাজিন, আরেকদিকে আবার সমস্ত পেমেন্ট। তারপরে আবার জানেন জানেন মাম্মি, মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করতে হবে, আজকে উনি দেখা করতে আসছেন। আবার কি একটা বলছে, ক্রিকেটের প্রিমিয়ার লিগ। আমি কিচ্ছু বুঝতে পারছি না মাম্মি, আমি আমি টোটালি কনফিউজ, আমি পারছি না। সে কি? হ্যাঁ মাম্মি, ব্যাপারটা ভীষণ কঠিন। আমি ভেবেছিলাম বাইরে থেকে দেখে খুব সহজ কোনো ব্যাপারই হবে না, কিন্তু ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়, এটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। এখন আবার দেখুন তো মাম্মি, মন্ত্রী মহোদয় আসবে, তার সাথে দেখা করতে হবে, পেপারে কি একটা ইস্যু নিয়ে ঝামেলা হয়েছে। আমি জানি না কি হবে, আমি জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না মাম্মি। আমার কি মনে হচ্ছে বলুন তো, আমরা ফেঁসে যাই। এসব কৌশিকের চাল, আমি বুঝতে পেরেছি। আরে মাম্মি, চাল কি করে হবে? উনি দরজা খুলে দিয়েছেন, চাবি দিয়ে দিয়েছেন। তাহলে এতগুলো কাজের ভারে আমি শেষ। মেহেন্দি, তোমাকে কাজ করতে হবে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ মাম্মি। কি মনে হচ্ছে মেহেন্দি, রিপ্লেস করতে পারবে? পারবো, 100 বার পারবো। ম্যাডাম, ভেরি সরি টু সে, এগুলো হচ্ছেটা কি? মিস্টার রয়, আসলে কি বলুন তো, একটা একটা বাচ্চা মেয়ে পুতুল খেলতে চাইছে, ভাবছি এগুলো হয়তো ওই পুতুল টুতুল খেলা হবে। আর আপনি? আমি এবার কি, আমি একটু ওই পুতুল টুতুল সাজিয়ে দিলাম। বুঝতে পারছে না যে কাজটা অত্যন্ত টাফ, এত ইজি নয়। আসলে কি জানেন তো মিস্টার রয়, কাকের মানে তার কাকেরও তো শখ হয় একটু কোকিল সাজতে। কোকিল তো গান গায় পঞ্চমে, আর দার কাকের সুর অত্যন্ত কর্কশ, ক্যাকাফোনিক। যাই হোক, হ্যালো জগদ্ধাত্রী, কি খবর বটে? মেহেন্দি চেয়ারে বসতে পারলো? সেই স্বাদ এখনো পূর্ণ হয়নি তোমার বোনের। কেন? আসলে কি বলতো, কাজের ভারে একেবারে নুইয়ে পড়েছে, বুঝতে পেরেছো? জাস্ট নুইয়ে পড়েছে। এখন আবার ওর মন্ত্রী মহোদয়ের সাথে মিটিং, আর তাছাড়া মেহেন্দির যা পার্সোনালিটি, তাতে আজকের পেপারে যে ইস্যুটা বেরিয়েছে সেটা নিয়ে মন্ত্রী মহোদয় একেবারে কচু কাটা করবে জানো তো। ভেবেছিল এই কাজটা বোধ হয় খুব সহজ, না জগদ্ধাত্রী মুখার্জিকে রিপ্লেস করা সহজ, আর না কৌশিকী মুখার্জিকে। অনেক হয়েছে মেহেন্দি, এবারে চেয়ারটায় বসো তো, এমডির দায়িত্ব নাও। মেহেন্দি,
এক্সকিউজ মি কি আপনারা আপনারা এখানে কি করতে এসেছেন? ম্যাডাম কৌশিক মুখার্জি, আপনাকে এখনই আমাদের সঙ্গে ডিপার্টমেন্টে যেতে হবে। ওই বৈদ্যুতিক মুখার্জির অন্তর্ধান রহস্য নিয়ে কিছু কথা আছে আমাদের, আপনাকে জেরা করতে চাই। বলছেনটা কি আপনি? উপায় নেই, আর আপনার এই রুমটাও আমরা সিল করতে চাইছি। মানে কি বলছেন বলুন তো? রুম সিল করছেন মানে? আজকে তো আমি দায়িত্বভার গ্রহণ করছি বর্দি। এক্সকিউজ মি, এই বিল্ডিং এ 7টা ফ্লোর আছে, আপনি যেখানে খুশি বসতে পারেন, শুধু এই রুমটা ছাড়া। ওনাকে ডিপার্টমেন্টে নিয়ে যেতে হবে, ওনাকে ইন্টারোগেট করা হবে এবং এই রুমটা সিল করতে হবে। কিন্তু কিন্তু মিস্টার বটমবেল, প্লিজ, আমাদের সময় নেই, আর্জেন্ট কেস, ও থেকে প্রচুর প্রেশার আসছে। বৈদেহী মুখার্জির অন্তর্ধান রহস্য, উনি আবার ফিরে এসেছেন, এর পেছনে কৌশিকী মুখার্জি আর জগদ্ধাত্রী মুখার্জির হাত আছে। এবং সেই সমস্ত প্রমাণের ভিত্তিতে আপনাকে ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে প্রশ্ন করা হবে। আপনি চলুন। ওকে অফিসার, ওকে ওকে, কিন্তু আমি একবার আমার উকিলের সাথে কথা বলতে চাই। ঠিক আছে, আপনি যার সাথে খুশি কথা বলুন, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে সময় নেই, প্লিজ কোঅপারেট করুন। কিন্তু কিন্তু আমি আমি প্লিজ, এই ঘরটা খালি করতে হবে। মিস্টার মুখার্জি, আপনি আপনার বুকে একটু বলুন। মেহেদি, মেহেদি চলো। আনন্দি, চঞ্জিত আর প্রতিমা, ইয়েস স্যার, আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমরা এই ঘরটা সিল করবে, লক করে দাও। ওকে স্যার। পরে ওটা খানা তল্লাশি করো। ইয়েস স্যার। চলুন ম্যাডাম। মেহেদি চলো। না না শোনো না, তুমি আমার কথা, প্লিজ চলো মেহেদি, চলো চলো। ম্যাডাম, থ্যাংক ইউ মিস্টার বটপ্যান, থ্যাংক ইউ সো মাচ। ইটস অল রাইট, অলওয়েজ অ্যাট ইওর সার্ভিস। আসি ম্যাডাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।